ঈদের দিন ও আগে পরে তিন দিন করে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। একই সাথে মহাসড়কে রাইড শেয়ারিংও বন্ধ থাকবে। সড়ক পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ নুরি সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। গেল রোজার ঈদে মহাসড়কগুলো এক প্রকার দখলে ছিল মোটরসাইকেলের, ঈদযাত্রার জ্যাম এড়ানোই ছিল এর বড় কারণ। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে ঈদের সময় দুর্ঘটনায় নিহতদের 41% ছিলেন মোটরসাইকেল আরোহী। পদ্মা সেতু উদ্বোধনের পরদিন থেকে বেপরোয়া চলাচল ঠেকাতে ওই সেতুতে বাহনটি চলাচল নিষিদ্ধ করা হয়। রবিবার মন্ত্রিসভার বৈঠকের পর মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার আভাস দেয়া হয়। ঈদের আগে মনে হয় না, ঈদের আগে হবে। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঈদযাত্রা নিয়ে বৈঠক করে, সেখানে সিদ্ধান্ত হয় 7 থেকে 13 জুলাই পর্যন্ত মহাসড়কে মোটরসাইকেল চলাচল করতে না দেয়ার। ঈদের সময় মোটরসাইকেল রাইড শেয়ারিং করা যাবে না, অর্থাৎ এক জেলাতে মোটরসাইকেল নেই, মানুষ এক জেলা থেকে আরেক জেলা যায় না। ঈদের সময় হাইওয়েতে কোনো রাইড শেয়ারিং করা যাবে না এবং এক জেলার মোটরসাইকেল আরেক জেলা যাবে না। ঈদের আগে তিন দিন, ঈদের দিন, ঈদের পর তিন দিন কোনো যৌক্তিক কারণে যেতে হলে পুলিশকে জানিয়ে যেতে হবে। তবে মহাসড়কে যাত্রী সেবা উন্নত না করা হলে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দুর্ঘটনা এড়াতে কোনো কাজে আসবে না বলে মনে করে রোড সেফটি ফাউন্ডেশন। আসলে এই বিষয়গুলো একটা অপরের সাথে খুব সম্পর্কিত। আপনাকে গণপরিবহন সহজ এবং সাশ্রয় করতে হবে, পর্যাপ্ত দিতে হবে, তারপরে আপনি মোটরসাইকেলকে বন্ধ করবেন। ওইটাকে না করে যদি আপনি মোটরসাইকেল বন্ধ করেন, মানুষের ভোগান্তি বাড়বে। তবে মোটরসাইকেল যেহেতু ঝুঁকিপূর্ণটা বন্ধ করে ঠিক আছে, কিন্তু পাশাপাশি একই সাথে আপনার গণপরিবহনকে ডেভেলপ করতে হবে। মাহিম মোস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।